জিন্সকে জিন্স হলো তোমরা বাংলাতে লিঙ্গ সম্পর্কে জেনেছো এবং ইংরেজিতে জেন্ডার সম্পর্কে জেনেছো, তো আরবি ভাষায় জিন্সও ওই ধরনের বিষয়। তো আমরা বাংলাতে জিন্স বা লিঙ্গ চার প্রকার জেনে থাকি, তো আরবিতে কিন্তু জিন্স প্রধানত দুই প্রকার। তবে চলো আমরা আগে জিন্সের সংজ্ঞাটা জেনে নিই, যার দ্বারা স্ত্রী পুরুষ জাতিকে বোঝায় তাকে আমরা সংক্ষেপে জিন্স বলে থাকি। অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা জিন্স মানে কোনো স্ত্রী বা পুরুষ জাতিকে বোঝাবে তাকে আমরা শুধু জিন্স বলে থাকি। জিন্সকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি ভাগকে আমরা মুজাক্কার, অপরটিকে আমরা মুয়ান্নাস বলে থাকি। মুজাক্কার অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ এবং মুয়ান্নাস অর্থ হচ্ছে স্ত্রী লিঙ্গ। এবার আমরা পুরুষ মুজাক্কার এবং মুয়ান্নাসের সংজ্ঞাটা একটু জেনে নিই। তোমরা হয়তো ইংরেজিতে বা বাংলাতে ইংরেজিতে যেটা জিনিস যে ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার এই দুইটা সেই একই রকম, তো আমরা মুজাক্কারের যে বা পুরুষ লিঙ্গ এর যে সংজ্ঞাটা আমরা সংক্ষেপে যদি বলি তাহলে যে শব্দ দ্বারা পুরুষবাচক অর্থ প্রদান করে তাকে আমরা মুজাক্কার বলে থাকি। এবং মুয়ান্নাস বা স্ত্রী লিঙ্গ হল স্ত্রী বাচক অর্থ প্রদান করে তাকে আমরা মুয়ান্নাস বলে থাকি। এবার আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা দেখি নি, এখানে নাসার অর্থ হচ্ছে সে পুরুষ সাহায্য করেছে। এখানে কিন্তু পুরুষকে বোঝা মানে পুরুষ লিঙ্গ বোঝানো হচ্ছে। এবং বা আখুন, আখুন মানে ভাই, এখানে কিন্তু পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে। এবার যদি আমরা মুয়ান্নাসের উদাহরণ দেখি তাহলে আমরা বলতে পারি যে ইমরাতুন, ইমরাতুন অর্থ কিন্তু মহিলা, এ দ্বারা কিন্তু স্ত্রীবাচক অর্থ প্রদান করে। বা আমরা যদি একটা সিগা লিখি নাসা রত, নাসা রত অর্থ হচ্ছে সে একজন স্ত্রী সাহায্য করেছে। তো আজকে আমরা জিন্স বা লিঙ্গ সম্পর্কে জেনে নিলাম, আশা করি তোমাদের এই সমস্যা একেবারে সমাধান হয়ে গেল। ধন্যবাদ।